দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুই দিনেও সন্ধান মেলেনি রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন কৃষকের। নোয়াখালীতে ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণ করল ননদের স্বামী। নাটোরের গুরুদাসপুরে স্কুল শিক্ষিকা লতিফা হেলেন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীর পদ্মা নদীতে একই দিনে তিনটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন কৃষকের সন্ধান এখনো মেলেনি। ঘটনার প্রায় দুই দিন পেরিয়ে গেলেও নদীর কোথাও তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা বলছেন, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। গত রবিবার নগরীর মতিহার থানার মিজানের মোড় চরশ্যামপুর এলাকায় সকাল 9টায় দুটি এবং বিকেলের দিকে আরও একটি নৌকা ডুবে যায়। নিখোঁজ হওয়া তিন কৃষক হলেন চরশ্যামপুর এলাকার নজরুল ও সাদেক এবং চরসাতবাড়িয়া এলাকার নবী। এদের সকলের বয়স 60 থেকে 65 বছর। রবিবার সকালে প্রায় 25 জন কৃষি শ্রমিক নৌকা নিয়ে নদীর ওপারের চরে কৃষিকাজের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তীব্র বাতাস ও স্রোতের বেগে নৌকায় পানি উঠে ডুবে যায়। এমন সময় ঘটনাস্থলের কাছে থাকা বিজিবি সদস্য এবং স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে এগিয়ে যায়। এছাড়াও অনেকেই সাঁতরে নদীর কিনারায় পৌঁছাতে সক্ষম হয়। পরে বিকেলে একই এলাকায় আরও একটি নৌকা ডুবির ঘটনা ঘটে, তবে নৌকার সকল যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নোয়াখালীতে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূর ননদের স্বামী মেহেদি হাসান রাজুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার মাইস্তি পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, 2019 সালে গৃহবধূর বাড়িতে ননদসহ বেড়াতে এসে রাতে পরিবারের অন্য সদস্য সহ ওই গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে। এছাড়াও চৌমুহনী সহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ব্ল্যাকমেইল করে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে রাজু। এক পর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করে। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসামি মেহেদি হাসান রাজুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্টফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে স্কুল শিক্ষিকা লতিফা হেলেন হত্যা মামলার পলাতক আসামি আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসান হাবিব উপজেলার গোপীনাথপুর দক্ষিণ পাড়ার গোলাম মোস্তফার ছেলে। পিবিআই ইন্সপেক্টর ফরিদুল ইসলাম জানান, বিকেলে 164 ধারায় জবানবন্দি গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 2019 সালের 23 জুলাই রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা হেলেনের গোপীনাথপুরের বাড়িতে ধর্ষণের পর তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহটি বাড়ির পাশের পুকুরের মধ্যে ফেলে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় লতিফা হেলেনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বায়েজিদ ইসলাম সোহাগ সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাটোরের সোহাগ হত্যা মামলায় জসিম উদ্দিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার বেলা 11:30টার দিকে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন সদর থানার হয়বতপুর চৌরি গ্রামের বকুল মিয়ার ছেলে। নিহত সোহাগ মিয়া একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, 2018 সালের 31 আগস্ট বিকেলে অজ্ঞাতরা সোহাগ মিয়াকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে লোকমুখে সোহাগের স্বজনরা জানতে পারেন যে সদর থানার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের জৈনিক দরবেশালীর পুকুরের পাড়ে একটি আম গাছের নিচে সোহাগের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সোহাগের মা ও তার চাচা আব্দুল মান্নান সহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে সোহাগের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোহাগের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে নাটোর সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ 4 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন অভিযুক্ত জসীমউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এ সময় জসীমউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। 5 দফা দাবিতে অর্থ দিবস কর্মবিরতি পালন করেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার উপজেলা চত্বরে এ অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা 5 দফা দাবি পূরণে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। দাবিগুলো হলো, দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012-র আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি বা চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।